তাকে নিয়ে আলোচনার কমতি ছিল না, অপেক্ষারও যেন হচ্ছিল না অবসান। অবশেষে বাংলাদেশের মাটিতে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, নতুন কোচকে বরণ করে নেবার জন্য গুটি কয়েক সাংবাদিক ছাড়া ছিল না কেউ। মিরপুরে চলছিল প্রস্তুতি ম্যাচ, টেকনিক্যাল কনসালট্যান্ট আসতে আসতেই পেরিয়ে গেছে এক ইনিংস। দ্বিতীয় ইনিংসের খানিকটা অবশ্য তিনি দেখেছেন, ম্যাচ শেষে যাদের নিয়ে কাজ করতে হবে তাদের সঙ্গে করেছেন সাক্ষাৎ। সব ঠিক থাকলে আগামীকাল থেকেই দলের সাথে যোগ দেবেন শ্রীরাম। কাকতালীয় হলেও কালই চূড়ান্ত হবে ডোমিঙ্গোকে নিয়ে সিদ্ধান্ত। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, ডোমিঙ্গো সরে যেতে পারেন কোচের দায়িত্ব থেকেই। গুঞ্জনটাই কি তাহলে সত্য হতে যাচ্ছে? কেননা রোববার গুরুত্বপূর্ণ এই দিনেও দেখা মেলেনি ডোমিঙ্গোর। এমনকি ডোমিঙ্গো কেন ছিলেন না সেটা জানেন না খেলোয়াড়রাও। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনারা জানেন না কেন ছিলেন না? না, এই ব্যাপারে আসলে এটা তো পুরোপুরি বোর্ডের ডিসিশন, সো এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। গত কয়েকদিনে বলা বিসিবি কর্তাদের কথাতেই স্পষ্ট, টি টোয়েন্টিতে থাকছেন না ডোমিঙ্গো। খেলোয়াড়রাও কোচকে ছাড়া এগিয়ে যাওয়ার মানসিকতা যে ইতোমধ্যেই গড়ে তুলতে শুরু করেছেন সেটা সৈকতের এই কথাতেই অনুমান করা যায়। আসলে এটা তো দেখেন, ওনার সাথে এতদিন আমরা কাজ করেছি একটা কোচের সাথে, এখন হয়তো নতুন একটা সেট আপ অবশ্যই আসবে, তো সেটার সাথে অ্যাডজাস্ট করা এবং সেটা অ্যাডজাস্ট করে সেটা মাঠে যে মানে করা, সেই জিনিসটা অবশ্যই একটু কঠিন হবে, বাট সেটা আমি মনে করি যে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার সবাই সেই জিনিসটা খুব ভালোভাবে। একজনের সাথে আপনি যখন কাজ করবেন অবশ্যই এটা মিস করবেন, এটাই স্বাভাবিক যে একটা অনেক মোটামুটি 2-3 বছরের মতো আমাদের সাথে ছিল, সো অবশ্যই সেটা মিস করার একটা বিষয়। সোমবারের মিটিং শেষে ডোমিঙ্গোকে নিয়ে আসবে কি সিদ্ধান্ত? ডোমিঙ্গো নিজেও কি প্রস্তুত টি টোয়েন্টি ছেড়ে অন্য দুই ফরম্যাটে দায়িত্ব নিতে, নাকি সোমবারেই বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানিয়ে দিবেন গত 3 বছর ধরেই টাইগারদের হেড কোচের দায়িত্ব পালন করা রাসেল ডোমিঙ্গো? উৎস মাহমুদ, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। After the conversation. Best of luck.